হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস টু এর দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব অর্থাৎ আগস্ট মাসে যে পরীক্ষাটা হবে তার আর একটা প্রশ্নপত্র সেট। এর আগে আমরা 1, 2, 3 দেখে নিয়েছি, আজকে আমরা এখন দেখব 4 নম্বর সেট। অর্থাৎ এটা 4 নম্বর সেট, 4টে প্রশ্নপত্র চলছে আমাদের এখানে, 4খানা বিষয়ের প্রশ্নপত্র আছে। প্রথমে আছে সংযোগ স্থাপনের সক্ষমতা, তারপরে আছে সমন্বয় সাধনের সক্ষমতা, তারপরে আছে সমস্যা সমাধানের সক্ষমতা, এবং সব শেষে আছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা, স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র। আমরা একে একে সবগুলো দেখে নেব, উত্তরগুলো আমরা করা বুঝে নেব কিভাবে করতে হয়, এবং নিজে প্র্যাকটিসের জন্য আমাদের যদি পিডিএফ এর দরকার থাকে তাহলে আমরা একটা ডাউনলোড করে নেবো, ওখান থেকে আমরা পিডিএফটা ফ্রিতে পেয়ে যাব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি আজকের পড়াশোনা। যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার ক্লাস করবে, লাইভ ক্লাস করবে, তারা অ্যাপটি ডাউনলোড করে প্রিমিয়াম কোর্সে জয়েন করে যাবে। আর যারা ভাবছো আমার ইউটিউবে দেখবে, তারা ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। ঠিক আছে, চলো শুরু করি। দেখো দ্বিতীয় পর্বের টোটাল পরীক্ষার পূর্ণ মান থাকবে 10 নম্বর, আগেও বলেছি টোটাল সময় 20 মিনিট, 20 মিনিটে তোমাদের উত্তর করতে হবে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নিজের নাম এবং রোল নাম্বারটা খুব ভালো করে লিখবে, যত্ন করে নিজের নাম রোল নাম্বারটা লিখবে। প্রশ্ন দেখো, এবার রঙের সঙ্গে সবজির নাম মেলাও, তাদের রঙের সাথে শাকসবজি মেলাও। পটাটো কি কালার হয়? ব্রাউন, রেড, ভায়োলেট, গ্রিন, তাহলে পটাটো হয় ব্রাউন। বাকিগুলো চিলি, চিলি মানে লঙ্কা, লঙ্কাটা হয় রেড, আর ক্যাবেজ হয় গ্রিন, আর ব্রিঞ্জাল কেমন হয় তোমরা মিলিয়ে নাও নিজে নিজে। এখানে নিম্নলিখিত কোনগুলি গাছের অংশ, অর্থাৎ গাছের মধ্যে পাওয়া যায়। একটা গাছ যদি আমরা দেখি, এই গাছটার মধ্যে আমরা দেখতে পাবো ডাল, পালা, শাখা, মূল, এবং কোনো ক্ষেত্রে ফল, আবার ফুল। তাহলে এই যে নিচে থাকে এগুলো মূল, ওপরের এগুলো ডাল, এগুলো হচ্ছে পাতা, আর এই যে ফুল আর ফল, তাহলে গাছের এগুলো অংশ। তাহলে এখানে দেখো তো, এখানে ফুল আছে, মূল আছে, আর কি আছে দেখো তো, পাতা আছে, বাকি আর থাকলে খুঁজে নাও তোমরা। তাহলে এই 2 আর 2 = 4 হয়ে গেল। চলো তিনেরটা দেখো, শূন্য স্থানে শব্দ বসাও, একটা অক্ষর বসাতে হবে, বর্ণ নিয়ে একটা শব্দ বানাতে হবে। পয়াকার, হয়াকার, ডায়মন্ডটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে পাহাড়। বয়াকার, তয়াকার, দন্তস্ব বসিয়ে দাও তাহলে হয়ে যাবে বাতাস। দন্তস্ব আকার, গড় আর সাগর বসিয়ে দাও তাহলে হয়ে যাবে সাগর। আর এখানে আ কয়াকার আছে, একটা শব্দ বসাও তোমরা অক্ষর, তোমরা নিজে থেকে একটা করো। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে তোমরা দেখো, কমেন্ট করো। কমেন্ট করতে অসুবিধা হলে অ্যাপে গিয়ে আমাকে জানাও যে স্যার এটা এ হবে। নেক্সট দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দাও যে কোনো দুটি, এখানে সবগুলোই করবো আমরা, দুটি করতে বললেও আমরা সবগুলো করব। দেয়ার, দেয়ার আর মেনি ক্লাউডস ইন ইন দ্য স্কাই, সেখানে অনেক মেঘ থাকে। তাহলে এখানে দেখো, দেয়ার মানে তাদের, আর দেয়ার মানে ওইখানে, এখানে কোনটা হবে দেখো তোমরা ভালো করে ভাবো, ওইখানে না তাদের? একদম ওইখানে। তাহলে দা সান না সন? রাইজেস ইন দা ইস্ট, পুত্র, সান মানে সূর্য, সন মানে পুত্র, তাহলে কোনটা পূর্ব দিকে ওঠে? সন। আর এখানে দেয়ার হয়ে গেল। 3 নম্বরটা দেখো, দা ফ্লোর ইজ স্টিল, ওয়েট, ওয়েট মানে থামো, আর ওয়েট মানে ভেজা, কোনটা হবে? মেঝেটা এখনো থামো না ভেজা? ভেজা হবে। নেক্সট চলো দেখি আমরা, এবার হেল্প বক্স, এই যে হেল্প বক্সটা দেখতে পাচ্ছ, এটা থেকে আমাদের অক্ষর নিয়ে, আমাদের এই শব্দ নিয়ে ওখানে বসাতে হবে। বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে, এখানে বসিয়ে দাও উইংস। সবগুলো কিন্তু করে দেবো না। বার্ডস ইট উইথ, লিখে দাও বিক্স। বার্ড লাইভ ইন, বার্ড লিভ ইন নেস্ট, নেস্টটা বসাও এখানে। সাম বার্ড ক্যান সিং, বুঝতে পেরে গেছো? তাহলে এখানে কি বসবে বললাম? বিক্স, বি ই এ কে এস, বিক্স। এখানে কি বললাম? নেস্ট, এন ই এস টি এস, নেস্ট। এখানে কি বসবে বললাম? তোমরা এবার মনে করো, একটু মনে রাখার চেষ্টা করো। চলো একটা বিষয় হয়ে গেল, আমরা 10-এর মধ্যে 10 পেয়ে গেলাম। এবার যাবো আমরা পরের বিষয়ে। পরের বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। এখানেও তোমাদের 10 নম্বরে পরীক্ষা হবে, 20 মিনিট সময় থাকবে। এখানে তোমাদের নাম আর এখানে রোল নাম্বারটা অবশ্যই লিখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নামটা কিন্তু খুব যত্ন করে বারবার লিখে প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, দেখো এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ মেলাও, এর সঙ্গে বি মেলাতে হবে। তাহলে আমাদের দেখো লিপ, লিপ মানে পাতা, লিপ মানে হচ্ছে পাতা। পাতা কি রঙের হয়? গ্রিন। হেয়ার কি রঙের হয়? চুল, চুলটা কি রঙের হয়? স্কাই কি রঙের হয়? টমেটো কি রঙের হয়? টমেটো রেড। স্কাই আর হেয়ারটা তোমরা নিজে করো। নেক্সট দেখো, ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে
শব্দ গঠন করো, সা যুক্ত বর্ণ বসাতে হবে, সা, তাহলে দন্তা নয় তয় বসিয়ে দাও, তাহলে হয়ে গেল শান্ত। তারপরে এটা বঙ্গ হতে পারে, অন্যগুলো তোমরা ভাববে আমি বলে দিলাম মানে এটাই করবে তার নয়, শান্ত হতে পারে, শ্রাবণ হতে পারে, হ্যাঁ শ্রাদ্ধ হতে পারে, তোমরা যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। নেক্সট দেখো, লেস দেন আর গ্রেটার দেন বসাও, ডান হাতের চিহ্নের সঙ্গে মিলছে, এটা ডান হাতের সঙ্গে মিলছে, এটা হচ্ছে গ্রেটার দেন আর এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে। তাহলে এখানে দেখো, পাঁচ আর দুয়ে কত হয়, যোগ ফলটা কত হচ্ছে সাত, দুই আর একে তিন হচ্ছে, তাহলে তিন ঘোচা খাবে না সাত ঘোচা খাবে, অবশ্যই তিন ঘোচা খাবে, ছুচলোটা এদিকে হবে, এই চিহ্নটাকে বলা হয় ডান হাতের সঙ্গে মিলছে, তাই হচ্ছে গ্রেটার দেন, তাহলে এখানে হয়ে যাচ্ছে পাঁচ এখানে সাত, তাহলে এবার ঘোচাটা এ খাবে, বুঝতে পারছো, যেদিকে ছোট হবে সেদিকে ছুচলো দিকটা থাকবে, ছুচলো খোঁচা খাওয়ার দিকটা থাকবে, ঠিক আছে। চার আর দুয়ে কত হয় ছয়, আর তিন আর নয় বারো, তাহলে এখানে কি হবে বারো খোঁচা মারবে ছয়কে, তাহলে সাত আর আটে পনেরো, পাঁচ আর পাঁচে দশ, তাহলে কে কাকে খোঁচা মারবে, পনেরো দশকে খোঁচা মারবে, বুঝতে পেরেছ, ঠিক আছে। আমি সবগুলো করে দিলাম কিন্তু, তাহলে তোমরা একটা করো, পঁচিশ বিয়োগ দশ, এখানে খোঁচা দিতে হবে বা এ করতে হবে, সতেরো যোগ আঠেরো, এটা করো কি হবে দেখো, এক্সট্রা তোমাদেরকে আমি এটা করতে দিলাম, আমি তো সবগুলো করে দিলাম। নেক্সট দেখো, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা, সঠিক উত্তর লেখো যে কোনো দুটি, আঠাশ দিন কোন মাসে থাকে, আমরা জানি আঠাশ দিন থাকে ফেব্রুয়ারিতে, এফ ই বি আর ইউ এ আর ওয়াই, ফেব্রুয়ারি। তিরিশ দিন থাকে কোন খাতে, হাত দেখে গুনতে হবে, এই যে উপরগুলো উপরগুলো হচ্ছে, এই গাঁটগুলো হচ্ছে একত্রিশ দিন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি তো আঠাশ লিখে দিয়েছি, মার্চ একত্রিশ, তাহলে নিচে লিখে দাও মার্চ, এম এ আর সি এইচ, পই পই করে বলেছিলাম মাসের নামের বানানগুলো করতে হবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এপ্রিলটা তিরিশ দিন, তাহলে উপরে লিখে দাও এপ্রিল, এ পি আর আই এল, এপ্রিল। তারপরে এপ্রিল হলো মে, মেটা হচ্ছে একত্রিশ দিন, মে, জুনটা হবে একত্রিশ দিন, জুন, জুলাইটা কি হবে একত্রিশ দিন, যে ইউ এল ওয়াই, জুলাই, অগস্টটা একত্রিশ দিন, এ ইউ জি ইউ এস টি, অগস্ট। সেপ্টেম্বরটা কি হবে তিরিশ দিন, এসিপিটি ই এম, সেপ্টেম্বর। আর নভেম্বরটা হবে নভেম্বর, আর ডিসেম্বরটা হবে একত্রিশ দিন, ডি ই সি ই এম বি ই আর, শুধুমাত্র আগস্ট, জুলাই আর আগস্ট দুটো পরপর একত্রিশ দিনের মাস, বুঝতে পেরেছো, একটাই ঘরে একটাই ঘরে, এপ্রিল মার্চ, এপ্রিল মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, অক্টোবরটা একত্রিশ দিনের, ভুলে গেছিলাম দেখো নাম্বার কাটা পড়ে যেত, অক্টোবর, তাহলে অক্টোবরটাও কিন্তু একত্রিশ দিনের হয়, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, অক্টোবর দেখো উঁচুতে পড়ছে বলে একত্রিশ দিনের হবে, তাহলে এই ফর্মুলায় তোমরা করে নেবে, আর মুখস্থ করলে তো খুবই ভালো কথা। দেখো শব্দ ঝুড়ি থেকে, এই যে ঝুড়ি আছে এই ঝুড়ি থেকে শব্দ নিয়ে আমাদের ওখানে বসাতে হবে, বুঝতে পেরেছ। ছেলেকে আমরা কি বলি, ছেলেকে আমরা বলি পুত্র, তাহলে এখানে পুত্র বসিয়ে দাও, ছেলেকে আমরা বলি পুত্র, আর এখানে ফুলকে বলি পুষ্প, ফুলকে কি বলি পুষ্প, পয়সু মধ্যে শয়ে পয়ে পুষ্প, আর মাথাকে বলি মস্তক, কি বলি মস্তক, তাহলে রাতকে কি বলবো আমরা সেটা লিখে দাও, এখানে একটাই তো বাকি আছে লিখে দিতে হবে ওখানে, ঠিক আছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল সমন্বয় সাধনে সক্ষমতার উত্তর, এবার আমরা যাব সমস্যা সমাধানে সক্ষমতার প্রশ্ন উত্তর নিয়ে, কি বুঝতে পারছো, তো ভালো লাগলে একটা লাইক করবে না, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা দেখি পরের প্রশ্ন, সমস্যা সমাধানের সক্ষমতা, যে কোনো সমস্যা আমাদের সামনে আসলে কিভাবে তার সমস্যার সমাধান করব, সেই বুদ্ধিগুলো এখানে শেখানো হয়েছে, অর্থাৎ সব বিষয় এখানে আছে, টোটাল দশ নম্বর, দশ নম্বরের প্রশ্ন হবে, কুড়ি মিনিট সময়, একই যা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে, তাই এখানে তোমাদের নাম আর রোল নাম্বারটা খুব ভালো করে লিখে নেবে, তোমাদের পরীক্ষাটা হবে অগস্ট দু হাজার তেইশে, অগস্ট দু হাজার তেইশে, ঠিক আছে। অর্থপূর্ণ শব্দ গঠন করো, বাটারের সঙ্গে ফ্লাই যোগ করে হয়ে গেল বাটারফ্লাই, প্রথমটা তো দেখতেই পাচ্ছ, বি ইউ টি টি ই আর বাটার, আর ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই, মাছির ইংরেজি ফ্লাই, এখানে কে ইউআই কি, তাহলে এবার গোটাটাই লিখে দাও, এম ও এন মন কে ইউআই কি, একসঙ্গে লিখে দিলে হয়ে গেল, এটা হচ্ছে কক, সি ও সি কে কক, তাহলে পি পি ই এ পি সি ও সি কে কক, পিকক মানে ময়ূর,
এটা হচ্ছে সান এটা দে তাহলে হয়ে গেল একসঙ্গে সানডে এই আগের গুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম কবির উপরে লেখাগুলো তোমাদের লেখার দরকার নেই ঠিক আছে তোমরা এই বক্সেরটা লিখবে কিভাবে হচ্ছে এটা বোঝানোর জন্য আমি করলাম দেখো নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো বাড়ি দিয়ে তোমরা নিজের থেকে একটা বাক্য রচনা করবে আমার বাড়ি বড় আমার বাড়ি ছোট আমার বাড়ি ভালো আমার বাড়ি খারাপ আমার বাড়ি রং করা এইরকম আমাদের বাড়ি কাঁচা এই বাড়ি দিয়ে একটা বাক্য রচনা ঘর আমার ঘরটি খুব আমার কাছে প্রিয় বা আমার ঘরটি খুব সুন্দর সাজানো এরকমভাবে তোমরা এই বাক্য রচনাটা করবে এটা এটা আমি আর লিখলাম না সবাই তাহলে ইউনিক করতে পারবে গাড়ি দিয়ে বাক্য রচনা আমি একটি খেলনা গাড়ি কিনেছি বা আমি একটি গাড়ি কিনবো বা গাড়িতে চাপতে আমার খুব ভালো লাগে এরকম বাক্য রচনা করবে নেক্সট দেখো পাঁচ পাঁচে কত হয় পাঁচের টেবিল মুখস্থ থাকলে ঝট করে করে যাবে পাঁচ পাঁচে পঁচিশ চার আর দুয়ে কত হয় চার আর দুয়ে ছয় তিন আর পাঁচে কত হয় তিন আর পাঁচে আট এবার তিন চারে কত হয় এটা তোমাদের জন্য রাখলাম আমি করে নেবে তিন চারে এবার মজা দেখো এখানে আমরা কোথায় কোথায় এস যোগ হবে সেটা দেখো একের বেশি হলে এস যোগ হবে তাহলে এখানে অ্যাপেল লেখো এ পি পি এল ই অ্যাপল আর একের বেশি আছে না কম আছে বেশি আছে তাহলে এস যোগ করে দাও এখানে ডল ডি ও ডবল এল ডল এখানে একের বেশি আছে তার জন্য এস যোগ করে দাও এখানে ডগ আছে ডি ও জি ডগ একের বেশি আছে না কম আছে বেশি আছে এস যোগ করে দাও তাহলে দেয়ার আর টু ব্যাট 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 লিখে দিয়ে এখানে একের বেশি আছে তাই এস যোগ করে দাও তাহলে একের বেশি হলে শেষে এস বা ইএস যোগ হয় বুঝতে পেরেছো ইএস তো কোথায় হয় স্যার দেখালেন না এখানে যদি ব্রাশ থাকতো দেয়ার আর থ্রি ধরো তিনটে ব্রাশ আছে থ্রি ব্রাশ বি আর ইউ এস এইচ ই এস এখানে ইএস যোগ হবে ঠিক আছে ব্রাশেস আবার কোন কোন শব্দর শেষ একদম পুরো চেহারা পাল্টে যায় যেমন টুথ থেকে হয়ে যায় কি টুথ থেকে হয়ে যায় টিথ টি ডবল ই টি এইচ টিথ হয়ে যায় ফুট থেকে কি হয়ে যায় ফুট থেকে হয়ে যায় ফিট এফ ডবল টি এইচ ফুট এফ ডব্লিউ টি ফিট এইচ হবে না এফ ডব্লিউ টি ফুট এফ ডব্লিউ টি ফিট ডবল ও থাকলে ডবল ই হয়ে যায় প্লুরাল করতে গেলে হ্যাঁ আবার ম্যান থাকলে কি হবে বলো তো ম্যান ম্যান থেকে প্লুরাল করতে গেলে মেন হয়ে যায় তাহলে আমরা তিন নম্বর প্রশ্নপত্র দেখে নিলাম এবার আমরা যাবো চার নম্বর প্রশ্নপত্র একদম রেডি হয়ে যাও খুব সহজ আছে তোমরা ঝটপট পেরে যাবে এবারেও কিন্তু তোমাদের থাকছে দশ নম্বরের প্রশ্ন কুড়ি মিনিট সময় এখানে নামটা আর রোল নাম্বারটা ভাইটাল বারবার বলছি এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করবে দারুণ সুন্দর যেন লাগে স্যাররা যেন প্রথমেই দেখে বলে দেয় যে ছেলেটা ভালো এবার দেখো একটা ছবি পড়ে যে পাঁচ নম্বর আছে রং করতে হবে এই ছবিটা পাখিটার কী রং করবে ছবিটা করে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 7001658381 এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা গ্রুপেও জয়েন করে যেতে পারো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর তোমরা অ্যাপটা ডাউনলোড করে সুন্দর করে আমার সঙ্গে এই সবগুলো ডিসকাস করতে পারো তো এই পাখিটা আমি সাধারণত হলুদ রং করতে বলবো কারণ এটা টুনটুনি পাখির মতো লাগছে দেখো এইগুলোকে সুন্দর করে গোটা কাটা হলুদ করবে ঠোঁটটাকে লাল করে দেবে ঠোঁটটা লাল হলে খুব মানাবে দেখবে ঠোঁটটাকে যদি সুন্দর করে ধৈর্য ধরে লাল করতে পারো দারুণ লাগবে দেখতে তো এটা রং করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবে আর ফুলটাকে গোলাপি রং করে দিতে পারো গোলাপি রং করলে ফুলটা খুব মানাবে আমি এর আগে গোলাপি রং দিয়ে করেছিলাম দারুণ লাগছিল তোমরাও করে নিতে পারো এরকমভাবে হ্যাঁ পাতাগুলো সবুজ করবে ডালটা খয়েরি রঙের করবে এভাবে তোমরা কিন্তু রংটা করে ফেলবে ঠিক আছে পায়ের রংটা কী করবে ধূসর রং করবে পায়ের পায়ের রংটা ধূসর করে দেবে ঠিক আছে এই ছবিটা হয়ে গেল এবার দেখো পাঁচটা কোশ্চেনের উত্তর দিয়ে দাও তোমাদের পরীক্ষা শেষ চারটে পরীক্ষায় কমপ্লিট হয়ে যাবে আশা করি এটা 100% কমন আসবে দেখো গাছের পাতার রং কি এখানে লিখতে হবে গাছের পাতার রং গোটা বাক্যে লিখতে হবে কারণ পুরোটাই পাঁচ নম্বর আছে শুধু সবুজ লিখলে হবে না তাহলে লিখতে হবে গাছের পাতার রং গাছের পাতার রং কি হবে সবুজ সব বয়সু ভালো দাঁড়িয়েও দিতে হবে দুধ দিয়ে তৈরি একটি খাবারের নাম তাহলে লিখতে হবে দুধ দিয়ে তৈরি একটি খাবার হলো কি জানো ছানা দুধ দিয়ে ছানা হয় তুমি চোখ দিয়ে কি করো তাহলে লিখতে হবে আমি এখানে লিখতে হবে আমি চোখ দিয়ে কি করো আমি চোখ দিয়ে দেখি তারপরে কি হবে দেখো একটি টক ফলের নাম
একটি টক ফলের নাম হলো, একটি টক, আহ কি সুন্দর, টক, টক ফলের নাম তেঁতুল, নাম হলো, তোমরা লিখে দিতে পারো অন্য কিছু, আমরা লিখতে পারো, তেঁতুল লিখতে পারো, কামরাঙা লিখতে পারো, তেঁতুল, ঠিক আছে। তারপর মাছ কিসের সাহায্যে সাঁতার কাটে, মাছ পাখনার সাহায্যে সাঁতার করে, পাখনার, পাখনার সাহায্যে সাঁতার কাটে, সাঁতার কাটে, ঠিক আছে। তাহলে আমাদের এই ছিল প্রশ্নপত্র, আশা করি তোমাদের ভালো লেগেছে, খুব সহজ ছিল, আশা করি তোমরা সবগুলো করতেও পেরেছ। তাহলে আর একবার রিকোয়েস্ট করছি, যারা এখনো লাইক করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দাও, আর বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে সবাই মিলে আমরা শিক্ষিত হতে পারি, আমরা শিখে যেতে পারি এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি। আজকের মতো এখানেই, বাই বাই।